আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা শীতের সবজি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটি করব সেটি হচ্ছে বাঁধাকপি দিয়ে আলু মটরশুঁটির একটি অসাধারণ একটি রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। আমি জানি বাঁধাকপির রেসিপি আপনারা নানান রকম করে রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বিসমিল্লাহি রহমান রহিম। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরের রেখা 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি 4টে মাঝখান দিয়ে ফেরা নেওয়া কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটাও 40 থেকে 50 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। টমেটোটাকেও ভালো করে সেদ্ধ করে নেবো একটু, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এই সময় দিলে পরে পেঁয়াজ ও টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এবার টমেটো আর পেঁয়াজ ভালো করে সেদ্ধ করে নেবো। দেখতেই পাচ্ছেন টমেটো পেঁয়াজ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তেলও আলাদা হয়ে গেছে। এবার দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। তরকারির মধ্যে কিন্তু মশলা না ভালো করে কষালে কিন্তু তরকারির একদম টেস্ট আসে না। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে 2 মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নেবো। মশলাটা 2 মিনিট কষানো হয়েছে, এবার দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতন বাঁধাকপি কুচানো। ভালো করে ধুয়ে কেটে আমি নিয়েছি এবং আমি দিয়ে দিলাম, এবং ভালো করে এবার আমি মিক্স করে নেবো। এবার বাঁধাকপিটাকেও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষিয়ে নেবো। বন্ধুরা, এই পর্যায়ে বন্ধুতে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন অনেকটাই বাঁধাকপি থেকে পানি বেরিয়ে এসেছে এবং বাঁধাকপিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু কাটা, টিপ করে আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবং আলুটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। 1-2 মিনিট কষানোর পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার কিন্তু 10 মিনিটের মধ্যে কিন্তু আমার আলু এবং বাঁধাকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন মটরশুঁটি। ভালো করে ধুয়ে আমি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার 1 টেবিল চামচের মতো গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে আছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচানো। এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 2 থেকে 3 মিনিটের জন্য। অন্তত পক্ষে 3 মিনিট দেখার পরে তবে ভিডিওতে কমেন্ট করবেন বন্ধুরা, অনুরোধ রইল। ফিরে এলাম 3 মিনিট পর। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে, এক পক্ষে বলতে গেলে রান্না একদম কমপ্লিট। ভালো করে নেড়েচেড়ে নেড়ে আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এবার সার্ভ করে নেব। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। এভাবে একবার রান্না করে বাঁধাকপি আলু খেলে আশা করি তরকারির স্বাদ অনেকটাই বদলে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।